সোনামুড়া মণ্ডল এবং বক্সনগর মণ্ডলের উদ্যোগে রবিবার উৎসাহ উদ্দীপনা এবং একাধিক কর্মসূচির মাধ্যমে বিজেপির ঘর ঘর চলো অভিযানের সূচনা করা হয়। কর্মসূচিকে সামনে রেখে সংগঠিত হয় সুসজ্জিত র্যালি এবং সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য ও ব্যাপক মাত্রায় ভিড় করেন উৎসাহী বিজেপি নেতৃত্ব ও সমর্থকেরা। 22 সোনামুড়া মণ্ডলের 17টি বুথের কর্মকর্তাদের নিয়ে সংগঠিত করা হয় একটি বিশাল র্যালি। পরে পাট বাজারে মন কি বাত অনুষ্ঠান স্থাপন কর্মসূচির সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করবার পর বিভিন্ন সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় কর্মসূচির উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম মজুমদার সহ পৌর চেয়ারম্যান সারদা চক্রবর্তী ও বিশাল অংশের কর্মী সমর্থকেরা। সভায় কর্মসূচির উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য। তার জন্য আমাদের মিনিস্টাররা, আমাদের বিধায়করা, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের নগর পঞ্চায়েত সহ সকল স্তরের যারা প্রশাসনিক দায়িত্বে আছে, জনপ্রতিনিধিগণ আছে, ক্রমাগত প্রয়াস করে গেছেন কিভাবে মানুষের কাছে, মানুষের বাড়িতে সেবা পৌঁছে দেওয়া যায়। কারণ সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করেছে। আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষের আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে, 14 বার সরকার গঠন করতে যা করতে হয়, এই 5 বছরের মধ্যে আমাদের সরকার এই কাজ করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরবর্তী কর্মসূচিতে বক্সনগর মণ্ডলের উদ্যোগে উৎসাহের সঙ্গে সূচনা করা হয় ঘর ঘর চলো অভিযানের। 16 নম্বর বুথে আয়োজিত এই কর্মসূচিতে মানুষের ঘরে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং লিফলেট বিলি করেন মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা এবং জেলা সহ সভাপতি তাফাজেল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। দুটি কর্মসূচিতে ব্যাপক মাত্রায় দুটি মণ্ডলের কর্মীরা এবং বুথ স্তরের কর্মীরা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।